তাই সুজয়বাবু আপনার কাছে আসি। নিঃসন্দেহে এই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তকে প্রত্যেকে স্বাগত জানাচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। আপনারা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? আমরা সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। প্রথমত, স্কুল খোলার একটা উপযুক্ত সময় আসবে এই একটা আশা আমাদের মধ্যে ছিল, আমাদের বলতে স্কুল, ছাত্রছাত্রী, অভিভাবক। গত কয়েক মাস ধরেই, অন্তত গত দু তিন মাস ধরেই এই প্রশ্নের সম্মুখীন বারবার অভিভাবকদের সামনে থেকে হচ্ছে যে স্কুল কবে খুলবে, স্কুল কবে খুলবে। তো স্কুল খোলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলটিমেটলি সরকারের তরফ থেকে। নিঃসন্দেহে সবচেয়ে বেশি খুশি হবে পড়ুয়াররা, তার কারণ এই দীর্ঘ সময় বাড়িতে বসে বসে বন্ধুবান্ধবের থেকে ডিট্যাচ থেকে তাদের মধ্যে, কারোর কারোর মধ্যে কিছু মানসিক সমস্যাও কিন্তু তৈরি হচ্ছিল, আর এটা বেশ কিছুটা ছড়িয়েও পড়েছে বলে শোনা গেছে। অভিভাবকরাও যথাযথভাবে বাড়িতে ছেলে মেয়েদের রাখতে পারছেন না, এই কারণে যেহেতু তারা বাড়িতে বাচ্চারা আটকে রয়েছে, অভিভাবকরাও যেরকমভাবে নর্মালি যেরকমভাবে তাদেরকে বেড়ে উঠতে দেয়, বেড়ে উঠতে দিয়ে থাকেন, সেটা কিন্তু সব ক্ষেত্রে তারা করছেন না। টিকাকরণ সম্পূর্ণ নয়, এবং অন্যদিক থেকে যদি স্কুলগুলো, সেই স্কুলগুলো প্রস্তুত রয়েছে কিনা, সেখানে ঠিকঠাক স্যানিটাইজেশন প্রক্রিয়া চলছে কিনা, সেই প্রস্তুতি চলবে কিনা, যেরকম আজকে মুখ্যমন্ত্রী তিনিও বললেন যে সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করা উচিত, এবং একই সঙ্গে স্কুল খোলার পর সেই স্যানিটাইজেশন প্রক্রিয়া, সেটা ক্রমাগত করে যাওয়ার যে প্রসেস, সেটাও সম্ভব কি না। তো এইগুলো নিয়ে কি আপনারা নিশ্চিত যে হ্যাঁ এগুলো সবই চলবে, বা এখানে কোথাও কোনো সমস্যা হবে না? এগুলো তো চলতে হবে। এই পরিস্থিতিতে স্কুল খোলার একটাই শর্ত, মূল শর্ত হচ্ছে যে কোভিড বিধি অর্থাৎ স্কুল স্যানিটাইজেশন নিয়মিত চালিয়ে যাওয়া প্রয়োজন। তো এটা দেখুন, প্রায় সমস্ত স্কুলে কিছুদিন আগে এক দফা স্যানিটাইজেশন হয়ে গেছে, কারণ স্কুল খুলবে, স্কুল খুলবে এরকম একটা আলোচনা কিন্তু হচ্ছিল। এরপরে আমি যতদূর জানি যে আজকে ঘোষণার পরে আগামীকাল থেকে অথবা আগামী পরশু থেকে সমস্ত স্কুলে পরের দফার স্যানিটাইজেশন কিন্তু শুরু হয়ে যাবে, এবং শুধু স্যানিটাইজেশন নয়, কোভিডের বাকি যেগুলো, যে হ্যান্ড স্যানিটাইজার রাখা, পর্যাপ্ত পরিমাণে মাস্ক রাখা, কোথায় কোথায় কিভাবে ম্যান পাওয়ার প্ল্যানিং হবে যাতে বাচ্চারা এক জায়গায় জড়ো হয়ে উঠতে না পারে, এই জিনিসগুলো নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা করে একটা ব্লু প্রিন্ট তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। তো এইগুলো সমস্ত কিছু মেনে, এইগুলো সমস্ত কিছু মাথায় রেখে এর মধ্যে আমাদের এগোতে হবে, কারণ স্কুল খোলা হবে, এটা সবচেয়ে বড় কথা, স্কুল খোলা হবে। কাজেই স্কুল খোলার জন্য যে যে প্রস্তুতি আগেও নেওয়া হয়েছে, সেই প্রস্তুতিগুলো এখনো সর্বাঙ্গীণভাবে নেওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে বলে রাখি যে এই বছরই 14ই ফেব্রুয়ারি কিছুদিনের জন্য কিন্তু স্কুল খোলা হয়েছিল, সেই সময়ে তার আগে কিন্তু সর্বাঙ্গীণ প্রস্তুতি নেওয়া হয়েছিল স্কুলগুলিতে, কাজে সেইগুলো আবার এখন নেওয়া হবে, এ নিয়ে কোনো ভাবনা বা চিন্তার অবকাশ নেই। সকলকে প্রস্তুত, সকলে প্রস্তুত রয়েছে, কিন্তু প্রস্তুতটা যাতে সর্বাঙ্গীণ হয়, সব দিক দিয়ে ফুল প্রুফ হয়, সেটা মাথায় রেখে এই যে হাতে আরো 2-15 দিন সময় রয়েছে, এটা ইউটিলাইজ করতে হবে। ধন্যবাদ সুজয়বাবু। সুজয় বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন, আমি বাকি যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি আসবো, এবার পার্থ প্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, পার্থদাকে দিয়ে শুরু করি। পার্থদা, স্কুল তো খুলবে, এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নিঃসন্দেহে যে সেক্ষেত্রে স্কুলের স্যানিটাইজেশন যে প্রক্রিয়া সেটাও রাখতে হবে, একই সঙ্গে বাচ্চারা তারা বাড়িতে থেকে থেকে তাদের মানসিক বিকাশ আটকে যাচ্ছে, সেই সব জায়গা থেকে স্কুল খোলা খুব দরকার ছিল, জরুরি, এখানে কোনো প্রশ্নের জায়গা নেই, কোনো সংশয়ের জায়গা নেই। কিন্তু কী অবস্থায় খুলছি আমরা? বিগত সময় আমরা দেখেছি পুজোর পর থেকে কোথাও করোনাগ্রাফ আবারও বাড়ছে, শহরে নতুন করে কন্টেনমেন্ট জোন সেটা চিহ্নিত করা হচ্ছে, জেলায় আজকেই খবর এসছে বহরমপুরে একাধিক জায়গায় কন্টেনমেন্ট জোনের আওতায় আবারও চলে আসছে। যে সেন্টারগুলো ছিল কোয়ারেন্টিন সেন্টার, যেটা প্রায় এক বছর ধরে ভুতুড়ে হয়েছিল, সেই কোয়ারেন্টিন সেন্টারগুলোতে লোক যাওয়া শুরু করছে। এই অবস্থায় স্কুল খোলার সিদ্ধান্ত কোথাও কি মনে হচ্ছে একটু তাড়াহুড়ো হয়ে গেল, বা বেশ কিছু জায়গা সেগুলো একটুখানি আবারও রিচেক করে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল?
স্বর্ণালী, আমি বলছি নিশ্চয়ই সরকার যখন একটা সিদ্ধান্ত নিচ্ছেন তখন কতগুলো ডেটাবেসের উপর দাঁড়িয়ে তাদেরকে নিতে হয় সেই সিদ্ধান্ত। আমি এটা মনে করছি যে এটা একটা আনফোর্সিন ইভেন্ট, তো কোভিড ফলে অ্যাকচুয়ালি আমার নিজেরও এটা বিশ্বাস ছিল যে একটা সময় যে যেভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকগুলো এবার না মানে অ্যাভয়েড করা হলো সেটা নেওয়া যেত তখনও। এবার এখনও আমার নিজের মনে হয় যে আমাদের একটা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, যে এই সংক্রমণ কখন কেমন থাকছে তার উপর দাঁড়িয়েই কিন্তু কিছু সিদ্ধান্ত তারপরে ফলো করবে। ফলে আদর্শ কোনো সিচুয়েশান ইন নিয়ার ফিউচার আমি পাবো না যেখানে দাঁড়িয়ে হ্যাঁ অথবা না খুব নিশ্চিত করে বলা যায় যে এক্ষুনি স্কুল খোলা যাবে বা যাবে না, কিন্তু এই ট্রায়ালটার মধ্যে থাকতে হবে, সেই হিসাবে আমি খুশি। দুই, যে এই ট্রায়ালে যেতে গেলে যে বাউন্ডারি কন্ডিশনের কথা অনেকেই আমরা আলোচনা করছিলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, স্পেশালি কলেজ স্টুডেন্ট যারা, তাদের যদি খোলা হয়, কারণ কলকাতা শহরের কলেজের বেশিরভাগ ছাত্রছাত্রীরা আসেন বাস এবং লোকাল ট্রেন, কার্যত যদি দেখেন যে এই দুটো গণপরিবহনে কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে, কারণ লোকাল ট্রেন সেই অর্থে তার স্বাভাবিক জায়গা মানে খুলতে পারেনি, রেজিউম করেনি। ফলে সেটা সরকার কী ভাবছে, সরকারকে সেই ভাবনা কিন্তু ভাবতে হবে। আদারওয়াইজ এই মর্নিং পিক এবং ইভিনিং পিকে যে লিমিটেড ট্রেন চলছে তা দিয়ে কিন্তু আমরা যে যদি কলেজ খোলে তাহলে বেসিক্যালি ফুল লোডে কিন্তু আমাদের লোকাল ট্রেন রান করবে এবং একই সাথে এবং চলছে বা কোথায় চলছে, তো শুধু স্টাফ স্পেশাল ট্রেন, তার সেটা কি যথেষ্ট? না, সেটা যথেষ্ট নয় বলেই আমার মনে হয়েছে যে যখন কলেজ খোলার সিদ্ধান্ত আমরা নিচ্ছি তখন লোকাল ট্রেনের প্রশ্নটাও হচ্ছে সরকারকে আবার নতুন করে ভাবতে হবে, তা নাহলে কিন্তু সেটাই আর একটা নতুন বিপদের ক্ষেত্র তৈরি করবে। তিন, বাসের ক্ষেত্রে আমি আপনাকে বলছি, বাস হোক পুলকার হোক অটো, যে ফুয়েল প্রাইস এখন চলছে এবং তার হাই, সেখানে দাঁড়িয়ে সত্যি সত্যি কতটা রেগুলার মাস ট্রান্সপোর্ট আমরা রাস্তায় নামাতে পারবো, যার উপর দাঁড়িয়ে আমি নিরাপদে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আসতে বলতে পারবো, সেটা আর একটা ফ্যাক্টর সরকারকে অবশ্যই ভাবতে হবে। এবং আপনি যেটা কারেক্টলি উল্লেখ করছিলেন এর সাথে সাথে হচ্ছে যে আমার কথা হচ্ছে স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, আমি স্কুল খুলছে ভালো, দেখুন আমি প্রথম তো দুর্গা পুজোর সময় বুর্জ খলিফা দেখে মনে হয়েছিল যে বোধ হয় এবছর আর স্কুল খুললো না, কিন্তু সামহাও এবার স্কুলটা খুলছে, এটা ভালো জায়গা বা খোলার চেষ্টা হচ্ছে। কিন্তু সেখানে এই ভ্যাকসিনেশন ড্রাইভ ফর দ্য স্টুডেন্টস, 18 নিচে স্কুলে যারা পড়ে, 18 উপরে যারা তাদের একটা অনেকাংশের হয়ে গেছে, বিশেষত কলেজ ইউনিভার্সিটি, ফলে সেখানে 18 নিচে যারা তাদেরটা বিশেষ অগ্রাধিকার দিয়ে সরকারকে ভাবতে হবে। শিক্ষক যারা ক্লাসে যাচ্ছেন আমার মতো, তারা ডাবল ভ্যাকসিনেশন যদি না হয়ে থাকে, দুটো ভ্যাকসিন না পেয়ে থাকেন, তাদের স্কুলে ক্লাসে যাওয়া উচিত নয়, ফলে সকল টিচারদের সেটা করা উচিত। এবং আমি আমার মনে করি যে পরীক্ষা নভেম্বর হোক ডিসেম্বর হোক অফলাইন মোডে, এই হচ্ছে আমাদের সুযোগ। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আর কোনো গোঁজামিল থাকা উচিত না। আমি বলছি যে স্কুল খুলছেন আপনি স্বর্ণালী লিমিটেড লোক নিয়ে, কারণ আমি বলছি যে লকডাউন করারও যেরকম আমি বলছি ধীরে ধাপে ধাপে আমরা করেছি, আনলকও ধাপে ধাপে হবে। ফলে এই যে সরকার ক্লাস 9, 10, 11, 12 বলছে, ফাইন, আমার কোনো অসুবিধা নেই। আমি বলছি ইউনিভার্সিটি কলেজের ক্ষেত্রেও আপনি ফাইনাল ইয়ার খুলুন, ম্যাক্সিমাম প্রি ফাইনাল ইয়ার, আমি কিন্তু একবারে সব খুলতে যাবেন না, সেটা ওপেন আপ করতে গেলে একটা কেওস হতে পারে।